이거를 이거를 아 여기 봐. Assalamualaikum, hey everyone. So finally, chole aslam apnader majhe prank video niye. Asha kori video ti apnake hashabe. So taratari channel ti subscribe kore amader pashei thakun. So guys, dekhte pachhen ami ekhon gramer kichu lokder sathe prank korte jacchi. Gramer mathe dekhi samne kauke paoa jay kina, buka lok ache kina. আমাদের গ্রামে এই গ্রামে মানুষগুলো চালাক নাকি বোকা তাই পরীক্ষা করতে আজকে আমি ড্রোনটি নিয়ে মাঠে নেমে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক দড়ি নিয়ে তা বসে রয়েছে, গরু আছাড় দিয়ে বসে রয়েছে, আমার ড্রোনটি মনে হয় দেখছে আগরে চাই রয়েছে, এটা কি আবার এটা কি হইতে পারে দেখতেছে আর হাসতেছে। লোকটি মনে হয় কোনোদিন ড্রোন দেখে নাই, গরু টান মারছে দেখতে পাচ্ছেন আপনারা। এই লোকটি এখন ভয় পাবো, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখি লোকটা ভয় পায় কিনা। দেখতে পাচ্ছেন গরু হাসার দিয়া বসে রয়েছে, এত বড় একটা গরু হাসার দিয়া বাড়িতে গেলে গায়ে হয় গরু, আবার দড়ি নিয়ে বসে থামা লাগে, গরুকে পলাই যাবো কেন কি। দেখতে পাচ্ছেন লোকটি হাসতেছে, মনে হয় ডরা বানা এই লোকটা বোধাই না চালাক, দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা। ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি লোক দেখা যাচ্ছে, অনেকগুলো ছাগল হাসার দিয়ে বসে রয়েছে, এটি দেখি মহিলা, দেখি এই মহিলা ডরাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা অনেকগুলো ছাগল নিয়ে ছাগলই ডরাই গেছে গা, দেখতে পাচ্ছেন মহিলা ডরাইছে, কাশি নিয়ে লাড়ি নিয়ে পারি দিব নাকি, আল্লাহ রে ভয় পাইছে রে ভয় পাইছে, এই মহিলা ভয় পাইছে, এর সাথে কিছুক্ষণ মজা করি। অনেকগুলো ছাগল ঘাস খাওয়াইতেছে বন্ধের মধ্যে, দেখতে পাচ্ছেন আপনি মহিলাটা ভয় পাইছে, বেশিক্ষণ ভয় দেখালে এই মহিলা আবার স্টুক করতে পারে, এখান থেকে চলে যায়। দেখি অন্য কোনো জায়গায় আর কোনো মানুষ আছে কি না, দেখতে পাচ্ছেন মহিলাটি হাসতেছে, তার মানে স্টুক করবো না। আপনার দেখতে পাচ্ছেন মহিলাটি খোঁচা মারতেছে, ইয়াল্লাহ রে খোঁচা মারে মনে হয় ড্রোন ব্যাঙ্গাল দিব। দেখতে পাচ্ছেন আপনি মহিলা ভয় পাইতেছে, আবার দৌড় মারে নাকি কি করে নাকি, দেখি অন্য কোথাও চলে যায়। দেখি ওই দেখা যাচ্ছে আরেকটি লোক ওইখানে আমি নিয়ে যাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকটি ধান ক্ষেতের বাতর মনে হয় কাটতেছে, ধান ক্ষেত ঠিক করতেছে, রোয়া কাটবো তার জন্য লোকটি আমার দেখছে কিন্তু ভয় পায় না। এই লোক অনেক চালাক, এই লোকটা মনে হয় আগে থেকে ড্রোন চিনে তাই ভয় পায় না, অন্য কোথাও যাইতে হবো না। দেখি আপনারা আমাদের সাথেই থাকুন, আজকে বোকা লোক খুঁজে পাই করুন, দেখি বন্ধের মধ্যে একটা লোক বোকা লোক খুঁজে পাওয়া যাইব না। আপনারা দেখতে পাচ্ছেন লোকটি ভয় পায় না, শুধু তাকায় তাকায় দেখতেছে। ওই যে আরেকটি লোক দেখতে পাচ্ছেন আসতেছে এই দিক, দেখি ওই লোকের কাছে নিয়ে যাই, দেখি ভয় পাই কিনা। ও চাচা, এ চাচা মনে হয় ভয় পাবো, ভয় পাই গেছে গা, চাচা মনে করতেছি কি এটা হইতে পারে, এটা তো আমি কোনোদিন দেখি নাই, চাচা মনে হয় এটাই ভাবতেছে, আবার সামনে আগে আইতেছে দেখার জন্য, এটা কি বম নাকি আল্লাহ জানে। এই ছোট্ট একটা পেলে না আমার পিছে লাগবো, ইয়াল্লাহ আর্ধে ধরবা যাইতেছে, এটা কি আর একটা লোকের বলতেছে, এটা কি হইতে পারে, এটা আমার সামনে আছে। দেখতে পাচ্ছেন আপনারা ড্রোনের মাইক ফোন নাই তাই আমি আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনাইতে পারতেছি না। দেখতে পাচ্ছেন আপনারা লোকটি চাই হয়েছে,
আপনারা দেখতে পাচ্ছেন আগরে ছাই হইছে দেখি অন্য কোথাও ফুকা লোক আছে কিনা এই লোক ভয় পাবো না অন্য কোথাও চলে যাই লোকই তো খুঁজে পাওয়া যায় না মাঠের মধ্যে কি আর লোক নাই নাকি দেখি সামনে ওই দেখতে পাচ্ছেন আরেকটি লোক কিন্তু কারেন্টের তার তাই ভাবতেছি কেমনে নেওয়া যায় ওখানে কারেন্টের লাইন আছে তারে ভাই যা আবার ড্রোন পানিতে করে যাব সাবধানে নিয়ে যাইতে হবো অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই একটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ অনেক রিক্স নিয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই ভাই প্লিজ প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে লোক আছে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হইতেছে না অন্য দিক নিয়ে যায় দেখি ওই দেখতে পাচ্ছেন আরেকটি লোক এখানে নিয়ে যায় কারেন্টের তার তাই আমি নিয়ে যেতে ভয় পাইতেছি নিজেই দেখি এই লোক তাকায় কি না এই লোক তাকায় না কে এই লোকটা মনে হয় ঠসা তাই ড্রোনের শব্দ শুনতে পায় নাই তাই তো দেখা যাইতেছে এই লোক ঠসা ঠসা মানুষের নিয়ে লাভ আছে দেখি সামনে আরেকজন পাইছি দেখি এই বুড়ো বুড়ো লোকটি ভয় পাইছে এই লোকের সাথে কিছুক্ষণ মজা করি আল্লাহরে ভয় পাইছে রে বুড়ো দাদা তো অনেক ভয় পাইছে এ লোক কইতাছে যে এটা কি আমার সামনে আইছে এ লোকটার সাথে মজা করা যাবো খালি চায় থাকে এই গ্রামের মানুষ একটা মানুষের বোকা নাই নাকি চায় থাকে খালি দেখে আর একটা লোকের ডাকতেছে দেখতেছে মাঠের মধ্যে কি জানি আইছে দেখি অন্য কোথাও চলে যাইতে হবে এই বড় লোক এটা ভয় পায় না এড়া ফোড়া ভয় পায় নাই ডিজিটাল বুইরা লোক এই ডিজিটাল বুইরা লোক হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে যাতে বুইরারাও ডিজিটাল হয়ে গেছে গা আপনারা দেখতে পাচ্ছেন লোকটি ডাকতেছে অন্য একটা লোক টেরে ডাকতেছে আপনার সামনে অনেক মজা পাবেন পুরো ভিডিওটা দেখুন একটি বড় লোক আছে তার ওখানে এখন নিয়ে যাব মনে হয় বড় লোকটা ভয় পাবে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখন ইটের ভাটার ওইখানে নিয়ে যাব এখন দেখতে পাচ্ছেন আমি উপরে দিক চলে যাচ্ছি আর লোক খুঁজতেছি বোকা লোক খুঁজতেছি দেখি আছে কিনা কারেন্টের তার তাই উপরে তুলে হলাইছি আমি দেখতে পাচ্ছেন আপনি ওইখানে দুইজন লোক আছে দেখি ওইখানে নিয়ে যাই আপনারা পুরো ভিডিওটা দেখুন আর একটু একটু করে হাসবেন না হাসলে আপনাদের আর বালা থাকবো না আর না হাট হাট দেখে লোকটার ভয় দেখান জানি কি আল্লাহ ভয় পাইছে রে ভয় পাইছে নিশ্চিত ভয় পাইছে এই লোক কইতাছে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা এই লোকের ভয় দেখান যাবো আপনারা আমাদের সাথেই থাকুন ভয় দেখাবো আমি এখন আল্লাহ রে হাত দিয়ে থারবো মারতেছে আর হাসতেছে দেখতে পাচ্ছে না এখন লোকটি মনে হয় দৌড়ে মারে নাকি ভয় পায় দেখতে পাচ্ছেন আপনি চাই আছে দেখতেছে এটা আবার কি এটা মনে হয় ইয়াল্লা যুদ্ধ বিমান করতে আসছে নাকি যুদ্ধ করবার নাকি এটাই মনে ভাবতেছে লোকটি এখন চলে যাইতেছে নাকি দেখি ভয় দেখান যায় নাকি স্পিডে চালাম এখন আমি টোয়েন্টি
এই বুড়ো লোকটার সাথে আছি আজকে দেখি বুড়ো লোকটা কি করে বুড়ো লোকটা ইয়াল্লাই রে আরে জুন ঢেল মারছে এই লোকটা কোন সাইড দিয়ে আইলো দেখতেই পারি না আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা বিশাল আকারের একটা ঢেল মারছে যদি আমার ড্রোনে লাগতো বাইরে ভাই আমার আত্মাও হুইকে গেছে গা আমার আত্মা আজকে পানি নাই ড্রোন নাগলে ড্রোনটা ক্যারাশ হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিক্স নিয়ে ভিডিও বানাই প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন না হলে আমার আত্মার পানি শুকাই যাবো গা আপনারা পুরো ভিডিওটা দেখুন ইয়াল্লার বুড়ো দাদা শুয়ে আছে বুড়ো দাদা অনেক ডেঞ্জারাস একটা বুড়ো লোক এই বুড়ো লোকের হাতে আমি মারা যেতে পারি যে কোনো সময় প্লিজ তাড়াতাড়ি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকুন আর এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাইটার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর মানুষের দৌড়ানি যাতে না খাইতে হয় আল্লাহ হাফেজ।